নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শব্দযন্ত্রের আজকের নিবেদন, অদৃশ বর্ধনের লেখা গোয়েন্দা গল্প ছিপ। গল্পটি আমরা রহস্য রোমাঞ্চ গোয়েন্দা সিরিজ থেকে সংগ্রহ করেছি। আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায়, তাই দয়া করে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প, অদৃশ বর্ধনের ছিপ। কলোনির অন্যান্য লোকেদের কাছে শুনেছিলাম, অতীতে বোম্বাইয়ের গোয়েন্দা বিভাগের একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন বৃদ্ধ মৃগাঙ্কবাবু। এই কথা শোনার পর থেকেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বাসনা আমার মনে জেগেছিল। বয়সের বিরাট ব্যবধান থাকলেও তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর পর্যায়ে আমি পৌঁছেছিলাম। আমার পরিচয় সম্বন্ধে তিনি শুধু এইটুকুই জানতেন যে আমি দেবব্রত ব্যানার্জি, কলকাতার ব্যাংকের একজন কেরানি। স্বাস্থ্য পুনরুদ্ধারের আশায় এসেছি সমুদ্র তীরবর্তী এই স্বাস্থ্যকর কলোনিটিতে। ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি বর্তমান ভারতের শ্রেষ্ঠ গোয়েন্দা প্রবরদের অন্যতম আমি, শ্রী প্রশান্ত লাহিড়ী, ছদ্মনামে স্বাস্থ্য ফেরাতে এসেছি এখানে। শহরের কলরোল ছেড়ে এসেছিলাম শুধু শান্তি আর নির্জনতার লোভে, তাই নিজের নাম প্রকাশ করে সে আশা থেকে নিজেকে বঞ্চিত করতে চায়নি। তারপর একদিন কথায় কথায় তাকে যে প্রশ্নটা আমি করলাম, সে প্রশ্ন বোধহয় সৃষ্টির প্রথম প্রভাত থেকে প্রত্যেক গোয়েন্দাকে শুনে আসতে হয়েছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা মৃগাঙ্কবাবু, আপনি কি কোনো হত্যা মামলায় কোনো দিন কাজ করেছেন? আমার দিকে তিনি একটা বিদ্যুৎচকিত দৃষ্টি নিক্ষেপ করলেন, অর্ধ কৌতুকময় অর্ধ সন্দিগ্ধ সে দৃষ্টি। তারপর বললেন, আমি সিআইডি ডিপার্টমেন্টের স্পেশাল ব্রাঞ্চে ছিলাম, যত রাজনৈতিক আর সন্দেহজনক বিদেশিদের নিয়েই ছিল আমার কর্মক্ষেত্র। তবে একবার একটা হত্যা মামলায় আমি জড়িয়ে পড়েছিলাম, সেটা অবশ্য আত্মহত্যা। এই বলে তিনি চুপ করে গেলেন, চোখের তারা দুটি ঝিকমিক করে উঠল। আপনাকে সে সম্বন্ধে আমি পরে একটা অদ্ভুত কাহিনী বলবো। সপ্তাহখানেক পরে অপরাহ্নে চা পানের পর আমরা বারান্দায় ইজি চেয়ারে বসেছিলাম। তিনি বিষণ্ণ শান্ত চোখে সমুদ্রের তরঙ্গ নৃত্য দেখছিলেন, মুখটা বিষাদাচ্ছন্ন, চোখের দৃষ্টিতে কেমন জানি উদাস ভাব মাখানো। অধিকাংশ সময়েই উনি এইভাবে চুপ করে বসে থাকতে ভালোবাসেন, আমিও বসেছিলাম চুপ করেই। এক সময়ে আস্তে আস্তে বললাম, মৃগাঙ্কবাবু, আপনি একদিন বলেছিলেন একটা আত্মহত্যার কাহিনী বলবেন। যেন চমক ভাঙল মৃগাঙ্কবাবুর, পাইপটায় তামাক ভরে নিয়ে আবার তাকিয়ে রইলেন স্থির চোখে, দৃষ্টিকে পাঠিয়ে দিলেন বহু দূরের আকাশে, যেখানে অস্তগামী সূর্যের অপূর্ব সুসময় আকাশ রাঙা হয়ে আছে। সেখান থেকে যখন দৃষ্টি ফেরালেন, তখন বুঝলাম বিগত দিনের মালঞ্চ থেকে উনি চয়ন করে আনছেন একটি স্মৃতিপুষ্প। বললেন, দেবব্রতবাবু, বোম্বাইতে কাজ করার সময় আমায় একবার বিশেষ কাজে বেশ কিছুদিনের জন্য কলকাতায় থাকতে হয়েছিল। খিদিরপুরের দিকে আমি একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, আর ছিল আমার এক বন্ধুর, তার নাম জয়ন্ত। সত্যি জয়ন্তর সঙ্গে আলাপ হলে তাকে আপনি পছন্দ না করে পারবেন না। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে মেশবার তার একটা আশ্চর্য ক্ষমতা ছিল, সেটাই তার বিশেষত্ব। আমরা দুজনে প্রায় প্রতি রোববারেই হাঁটতে হাঁটতে বহু দূর পর্যন্ত চলে যেতাম, ফিরতে রাত হয়ে যেত।
যে রাতের কথা আমি বলছি সে রাতে বেশ এক চক্কর ঘুরে এসে জয়ন্তর বাড়িতেই আমি রাতের আহারটা সেরে নিলাম। ঘুম আমার তখন দু চোখ জুড়ে আছে, ওর বাড়ি থেকে প্রায় শখানেক গজ দূরেই আমার বাড়ি। জয়ন্ত কিন্তু বলে উঠল, এসো মৃগাঙ্ক, দু এক প্যাক খেয়ে যাবে না? নেশা ছিল না, তবে যে লাইনে ছিলাম সেখানে অত্যধিক ক্লান্তির পর শরীরটাকে একটু তাজা করার জন্যই মাঝে মাঝে রাম, হুইস্কি, ভারমুথের শরণ নিতে হতো। জয়ন্তর অনুরোধ ঠেলতে পারলাম না, ঢুকে পড়লাম ওর ঘরে। ভেতর থেকে একে একে জানলাগুলোর ছিটকিনি তুলে দিতে লাগলো জয়ন্ত। ওর এই ব্যাপারটা নিয়ে ওকে নিয়মিত ঠাট্টা করতাম। সারাদিন যখন সে বাইরে থাকত জানলাগুলো থাকত খোলা, আর রাতের বেলায় যত কিছু ছিটকিনি, খিল আর তালা। একদিন নয়, দুদিন নয়, প্রতি রাতেই ছিল এটা তার অভ্যাস। এমনকি শোবার ঘরেও সে জানলা দরজা ভেতর থেকে এঁটে শুত। যাই হোক, গ্লাস বোতলগুলো তুলে রেখে যখন পথে বেরুলাম, শুনতে পেলাম জয়ন্ত আমার পেছনেই তালা লাগিয়ে দিল দরজায়। জয়ন্তকে আমি সেই শেষবারের মতোই জীবিত দেখেছিলাম। পরের দিন সকালে ট্রাম ধরতে যাচ্ছি, এমন সময় শুনলাম সামনের দিক থেকে একজন পুলিশ ইন্সপেক্টর আমার নাম ধরে ডাকতে ডাকতে আমার দিকেই হন হন করে এগিয়ে আসছে। শুনলাম সকালবেলায় ঠিকে ঝিটা যথা সময়ে কাজ করতে এসে যখন দেখলো দরজা বন্ধ, কোনো সাড়া নেই আর গ্যাসের তীব্র গন্ধ, তখন সে ডেকে আনলো পাহারাওয়ালাকে। পাহারাওয়ালা ইন্সপেক্টরকে ডেকে এনে জানলা ভেঙে বাড়িতে ঢুকল। তারপর শোয়ার ঘরে গিয়ে দেখল বিছানার ওপর শায়িত জয়ন্তর মৃতদেহ, আর সব কটা বুনসেন বার্নারের গ্যাসের চাবি খোলা। জয়ন্ত কেমিস্ট ছিল, ওর শোয়ার ঘরেই পার্টিশন ঘেরা ছোট্ট একটা কাবার্ডে, তাই সব সময় বুনসেন বার্নার, কেমিক্যালস আর অন্যান্য সরঞ্জাম মজুদ থাকত। সব কটা বার্নার থেকে এত গ্যাস বেরিয়েছে যে পাহারাওয়ালাটা নাকি ঘরে ঢুকেই প্রায় অচৈতন্য হয়ে পড়েছিল। যাই হোক, ইন্সপেক্টর আমায় চিনতেন, এ সংবাদও রাখতেন যে জয়ন্ত আমার বিশেষ বন্ধু, তাই সর্বপ্রথম ছুটে এসেছিলেন আমার কাছ। তার সঙ্গে ঢুকলাম বাড়ির মধ্যে। মনে পড়ে যে প্রথমেই সিঁড়ির নিচে খুপড়ি ঘরটায় গ্যাস মিটারটার উপর আমার দৃষ্টি আকর্ষণ করল। জিজ্ঞেস করল, আচ্ছা মৃগাঙ্কবাবু, আমার তো মনে হয় এটা একটা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিচ্ছু না। ধরুন উনি বার্নার জ্বালাতে গিয়ে দেখলেন যে মেন ককটা বন্ধ, অত রাতে আর কে নিচে নামে বলুন? উনি চাবিগুলো বন্ধ করতে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, এই সময়ে যদি একটা বেড়াল ওই ঘুলঘুলিটার ভেতর দিয়ে লাফিয়ে পড়ে ওই মেন ককটার উপরে? খুপড়ি ঘরটা প্রায় ছাদের কাছ, মিটার থেকে ফুট দশেক উপরে একটা ভেন্টিলেটর ছিল, চার চৌকো গর্ত একটা, এবড়ো খেবড়ো কিন্তু মোটা মোটা শিক বসানো, কিন্তু তাও দেখছি সম্ভব নয়। হতাশভাবে মাথা নাড়তে থাকে ইন্সপেক্টরটি। যদিও মেন ককটা খুবই আলগা, কিন্তু একে খুলতে হলে তো দেখছি ওপর দিকে পাক দিতে হয়। মৃতদেহটার দিকে তাকানো যাচ্ছিল না। দুঃখিতভাবে ইন্সপেক্টরটি বললেন, চমৎকার মানুষ ছিলেন জয়ন্ত, শেষে আত্মহত্যা করলেন। তারপর যথারীতি পুলিশি তদন্ত হলো। জয়ন্ত সব কটি জানলা দরজা ভালো করে এঁটে বার্নারগুলোর চাবি খুলে দিয়েছিল, কাজেই যথাসময়ে করোনার তার রায় দিলেন আত্মহত্যা। পুলিশি তৎপরতা শেষ ওখানেই। কিন্তু ব্যাপারটা যে এত সোজা ছিল না, কেননা জয়ন্ত মোটেই আত্মহত্যা করেনি, তাকে ধীর মস্তিষ্কে খুন করা হয়েছিল। আমি লাফিয়ে উঠলাম,
বৃদ্ধের বাচনভঙ্গিতে আমি এমনই বিস্ময়চকিত হলাম যে মুখ দিয়ে অজ্ঞাত সারেই বেরিয়ে গেল খুন। কেমন করে? একটা ছিপ দিয়ে, বললেন মৃগাঙ্কবাবু। বিস্ফারিত চোখে আমি তাকিয়ে রইলাম। জয়ন্তবাবু গ্যাসে আত্মহত্যা করেননি, একটা ছিপ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এই সংবাদ তাহলে পরে প্রকাশ পেয়েছিল, তাই না মৃগাঙ্কবাবু? আমি বললাম, নাহ, কোনোদিনও প্রকাশ পায়। কিন্তু আপনি তো জানতেন, আপনি তার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তবু কেন আমি বললাম না? মাথাটা কাত করে আমার দিকে তাকালেন তিনি। অনেক কারণে মশাই, অনেক কারণে। অত বড় একটা সত্য কোনো সিআইডি অফিসারের চোখ এড়িয়ে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। আমারও যায়নি, কিন্তু জয়ন্ত মৃত, তার হত্যাকারীকে ফাঁসি কাটে ঝোলালে কি আর সে ফিরে আসবে? তাছাড়া আমি নিজেও একটা সিদ্ধান্তে এসেছিলাম যে তার আগে তার যতটুকু প্রাপ্য ততটুকুই সে পেয়েছে। কিন্তু আপনার ক্লু কি? প্রশ্ন করলাম আমি। ক্লু খুঁজতে গেলে আরও 6 বছর পিছিয়ে যাওয়া দরকার, আর একজন লোকের প্রসঙ্গ তাহলে আসা দরকার। তার নাম এখনো পর্যন্ত আমি উল্লেখ করিনি। জয়ন্তর বন্ধু সে, তার নাম, না, তার নামের আর কোনো প্রয়োজন নেই। তার সন্তান এখনো জীবিত, ধরা যাক তার নাম ছিল তন্ময়। আমার সঙ্গে জয়ন্তর আলাপ যতদিনের, তন্ময়ের সঙ্গেও জয়ন্তের ঘনিষ্ঠতা প্রায় ততদিনেরই। জয়ন্তর মৃত্যুর 6 বছর আগে পর্যন্ত তাদের সে ঘনিষ্ঠতা অম্লান অক্ষুণ্ণ ছিল। ওই সময়ে তন্ময়ের বিবাহ হয়, আর এরপর থেকেই আমাদের দেখা সাক্ষাৎ হতো কোচিত কদাচিত। আমরা মাথা নত করে সাই দিলেন মৃগাঙ্কবাবু। আমরা মানে 3 বন্ধু, আমি, তন্ময় আর জয়ন্ত। ব্যবসার কাজে কখনো কখনো তন্ময়কে কলকাতার বাইরে গিয়েও বেশ কিছুদিন থাকতে হতো। তা সত্ত্বেও সে সময়ে আমরা যখনই কোনো ছুটি পেয়েছি, 3 বন্ধু মিলে একসঙ্গে উপভোগ করে সেই ছুটি কাটিয়েছি। এমনই নিবিড় বন্ধুত্ব ছিল আমাদের। কিন্তু বিয়ের পর থেকে তন্ময় তার অবসর সময় কাটাতে শুরু করলে তার নবপরিণীতা তরুণী ভার্যার সঙ্গে। আর সত্যি ভালোবাসত বটে তন্ময়, সমস্ত হৃদয়টা সে যেন স্ত্রীর হাতে সঁপে দিয়েছিল। সংযত স্বরেই কথা বলছিলেন মৃগাঙ্কবাবু, তবুও শেষ শব্দগুলো উচ্চারণ করার সময় তাঁর গলা যেন ঈষৎ কেঁপে উঠল। বলে চললেন উনি, নিজের সমস্ত সত্তা দিয়ে এরকম গভীর ভালোবাসা বড় একটা দেখা যায় না। স্ত্রীকে তার অদেও কিছুই ছিল না। স্ত্রীর সামান্য শরীর খারাপ হলে চিন্তায় তার নিজের শরীরও যেন অসুস্থ হয়ে উঠত। প্রথম যৌবনের সে ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। আর তার স্ত্রী? তিনিও ভালোবাসতেন, ভাবলেশীন কণ্ঠে বললেন মৃগাঙ্কবাবু। সত্যি স্বামীকে ভালোবাসতেন তিনি, তবে তন্ময়ের মতো নয়। তন্ময় যেন নিজের হৃদয় দিয়ে তাকে দেবীর মতো আরাধনা করত, আর তিনি শুধু তাকে ভালোবাসতেন। কি সুন্দর! কিন্তু তবুও তাদের এই সুখের পথের শেষটায় অপেক্ষা করছিল এক শোচনীয় বিয়োগান্তক ঘটনা। একটি শিশু আর সূত্রপাত হল যত অনিষ্টের। জমে মানুষে টানাটানি চলল, ডাক্তাররা মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলেন তার স্ত্রীকে, কিন্তু শিশুটিকে বাঁচাতে পারলেন না। যাওয়ার সময় ডাক্তাররা তন্ময়কে সতর্ক করে দিয়ে গেলেন, আবার যদি তিনি গর্ভবতী হন তাহলে পৃথিবীতে তাকে আর কেউ ধরে রাখতে পারবে না। আপনার বোধহয় শুনতে ভালো লাগছে না, তাই না? জীবন আর মৃত্যু
অতি সাধারণ নিত্যনৈমিত্তিক ঘটনা, আর তবুও বললাম আপনি থামবেন না, আমার ভালোই লাগছে। গলাটা পরিষ্কার করে নিলেন মৃগাঙ্কবাবু। দূরে দিগন্তের দিকে উদাস দৃষ্টি মেলে ধরলেন। আমার আর কটা বছরই বা পরমায়ু, যাক তন্ময় ডাক্তারের সতর্কবাণী কোনো দিন ভোলেনি, কিন্তু তার স্ত্রীর ভালোবাসায় বুঝি মালিন্য এসেছিল, তাই এর পরের শিশুটি তন্ময়ের ছিল না। সতর্কবাণীও ব্যর্থ হল না। চোখের ইঙ্গিতে মৃগাঙ্কবাবু বাকি কথাটা শেষ করে দিলেন। তন্ময়বাবু জানতে পেরেছিলেন প্রকৃত পিতা কে? না, তখনও নয়, সে সময়ে ডাক্তাররা শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন। স্ত্রীর দেহ ছাই হয়ে যাওয়ার পর তন্ময় একজন ভালো নার্স এনে শিশুটিকে সঁপে দিল তার হাতে। বিষণ্নভাবে মৃগাঙ্কবাবু এক দৃষ্টে তাকিয়ে রইলেন আমার দিকে। এরপর সব গল্পে যেরকম লেখে, এই ক্ষেত্রে কিন্তু তা হল না। তন্ময়ের উচিত ছিল শিশুটিকে দেখবা মাত্র ঘৃণায় সরে যাওয়া। ও শিশু তো তার নয়, আর ওর জন্যেই তাকে হারাতে হয়েছে তার স্ত্রীকে। কিন্তু কেন জানি না, শিশুটিকে না দেখলে সে থাকতে পারত না। যত দিন যেতে থাকলো আর তার বয়স বাড়তে থাকলো, তার সাথে সাথে বাড়তে থাকলো তার উপরে তন্ময়ের স্নেহ। তারপর ঘটল একটা অদ্ভুত ব্যাপার। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকাশ পেল যে শিশুটি ডান হাতের চেয়ে বাঁ হাতে অধিক তৎপর, অর্থাৎ সে ন্যাটা। আপনি হয়তো বলবেন, এতে আর এমন কি হয়েছে? কিন্তু কিছুদিন বাদে দেখা গেল আর একটি আশ্চর্য ব্যাপার। প্রশ্ন করবার সময় শিশুটি অদ্ভুতভাবে একটা ভুরুকে বেঁকিয়ে ওপর দিকে তুলছে, অনেকটা এই রকম ভাবে আর কি। না, আমার দ্বারা হবে না। যাই হোক, আমি কি বোঝাতে চাইছি তা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। মাথা হেলিয়ে সায় দিলাম আমি। না, ওরকম সাধারণত দেখা যায় না। কতগুলো স্নায়ু যদি একসঙ্গে মিলেমিশে কাজ না করে, এরকম ভুরু বেঁকিয়ে প্রশ্ন করা দেখা যায় বটে। ঘটনাটা রীতিমতো ইন্টারেস্টিং। কিন্তু শিশুটির মধ্যে এই দুই লক্ষণ আবিষ্কার করার পর তন্ময়ের মনে নরকের আগুন জ্বলে উঠল। কারণ সে জানত তারই জানাশোনা একজন মাত্র লোকেরই ওই রকম ভুরু তুলে প্রশ্ন করবার অভ্যাস আছে, আর সে বাঁ হাতেই সব কাজ করে। জয়ন্তই সেই পুরুষ, তার ঘনিষ্ঠতম বন্ধু। কিন্তু সেটা তো কোনো প্রমাণ নয়। প্রমাণ নিয়ে আমি এখানে আলোচনা করছি না, ঈষৎ উষ্ণ স্বরে বললেন মৃগাঙ্কবাবু। বিষটা তন্ময়ের মনে কিভাবে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, শুধু সেই ছবিটাই আপনার সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এতদিন তার মনে সন্দেহের বাষ্পটুকুও ছিল না, কিন্তু নিতান্ত অকস্মাত বিশ্বাস তার দৃঢ় হয়ে গেল। শিশুর মাকে সে যেমন ভালোবাসত, তেমনই ভালোবাসত সেই বাচ্চাটিকে। দেখতো তারই সামনে তাকে খেলাধুলা করতে, আর দিনের পর দিন এই দৃশ্য তাকে স্মরণ করিয়ে দিত শিশুর জন্ম রহস্য। এই কথা চিন্তা করলেই তার মস্তিষ্কের স্নায়ুগুলো রক্তের চাপে যেন ফেটে পড়বার মতো হতো। মাঝে মাঝে মনে হতো এবার বুঝি সে উন্মাদ হয়ে যাবে, অসহ্য দুঃসহ সে চিন্তা। কিন্তু জয়ন্তর সঙ্গে তার বন্ধুত্ব রইল আগের মতোই নিবিড় অম্লান। অপেক্ষা করতে লাগলো তন্ময়, অপেক্ষা করতে লাগলো উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের জন্য, অপেক্ষা করতে লাগলো সেদিনের জন্য যেদিন সে নেবে স্ত্রী হত্যার নিষ্ঠুর প্রতিশোধ।
পাইপটার আগুন নিভে গিয়েছিল। তামাক ভরে আবার জ্বালিয়ে নিলেন মৃগাঙ্কবাবু। জিজ্ঞেস করলেন, আচ্ছা কোনটার প্ল্যানটা এখনো ধরতে পারেননি আপনি? আপনি একটা ছিপের কথা বলছিলেন না? হ্যাঁ, সাধারণ ছিপ নয়, ফোল্ডিং ছিপ। পেরেছি, কিন্তু তবু আপনার মুখে শুনতে চাই। বিস্মিত চোখে তাকালেন আমার দিকে মৃগাঙ্কবাবু। আপনি প্ল্যানটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বললাম আমি। চুপ করে রইলেন মৃগাঙ্কবাবু। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, ছিপটা বাগানের গুদামের মধ্যেই খুঁজে পেয়েছিল তন্ময়। আপনাকে তো আগেই বললাম, আমরা তিনজন বহু বছর ধরে মাইল খানেক জায়গার মধ্যে বসবাস করে এসেছি। বাড়ির বাইরে আর ভেতরে একজনের গতিবিধি আর একজনের কাছে অজানা ছিল না। যে সন্ধ্যাতে আমি আর জয়ন্ত বেড়াতে বেরিয়েছিলাম, তখন তন্ময় জয়ন্তর বাড়িতে ঢুকে প্রথমে সিঁড়ির তলায় মেন ককটা দিয়েছিল বন্ধ করে, তারপর শোয়ার ঘরে গিয়ে সব কটা বুনসেন বার্নারের চাবি দিল খুলে। অত রাতে ফিরে জয়ন্ত যে বার্নার চালিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবে না তা সে জানত। আর তাছাড়া কটা চাবি ঘোরানোর মধ্যে এমন কিছু অস্বাভাবিকতা নেই যে জয়ন্তর চোখে তা ধরা পড়বে। অত রাতে অ্যালকোহলের নেশায় বিছানায় শোয়া মাত্র গভীর ঘুমে সে অচৈতন্য হয়ে পড়েছিল। দরজার কাছ থেকে জয়ন্তর কাছে বিদায় নিয়ে আমি যখন চলে আসি, তখন বাগানে লুকিয়েছিল তন্ময়। শোয়ার ঘরের আলো না নেভা পর্যন্ত সে অপেক্ষা করে রইল, তারপরেও আধ ঘন্টা রইল লুকিয়ে। আমার অনুমান, যখন জয়ন্তর নাসিকার ধ্বনি শুনতে পেল তখন সে বেরিয়ে এলো বাইরে। গ্রীষ্মকালের পরিষ্কার রাত, হাতে সময়ও রয়েছে প্রচুর, কাজে ধীরে সুস্থে কাজ শুরু করল তন্ময়। ছিপের টুকরো টুকরো অংশগুলো নিয়ে পর পর জুড়ে তারপর সে এসে দাঁড়ালো জয়ন্তর শোয়ার ঘরের জানলার নিচে। জানলার সার্সিতে লম্বা ছিপটা দিয়ে ছোট্ট একটা টোকা দিল। তারপর অনুমান করে নিন। আরও কিছুক্ষণ নিঃশব্দে অপেক্ষা করল সে। অবশেষে সে নিশ্চিন্ত হলো যে অঘরে ঘুমোচ্ছে জয়ন্ত। এরপর বাকি কাজটা খুবই সহজ। ছিপটাকে আবার টুকরো টুকরো করে ফেলা হলো। খুবরির ঘুলগুলি দিয়ে একটির পর একটি টুকরো গলিয়ে দিয়ে আবার জুড়ে ফেলতে লাগলো তন্ময়। তারপর খুবরির অন্ধকারে ছিপটা কিছুক্ষণ নাড়ালো এদিক ওদিক। শেষকালে ছিপের ডগায় যে গোল্ড রিংটা ছিল সেটা আটকে গেল মেন ককে। ওপর দিকে ছোট্ট একটা টান, ব্যাস খুলে গেল গ্যাসের পথ। আস্তে আস্তে ছিপটাকে খুলে নিয়ে বাইরে বার করে আনলো তন্ময়। সব শেষে ছিপের বান্ডিলটাকে রেনকোটের তলায় রেখে বেড়াতে বেড়াতে ফিরে এলো বাড়িতে। শেষ হয়ে গেল সব। জয়ন্তবাবুর যদি ঘুম ভেঙে যেত? আমি বললাম, তাতে তন্ময়ের বিশেষ কিছু হতো না, আধখানা জীবন পড়েছিল তাদের সামনে। একদিন না একদিন আর একটা উপায় খুঁজে বের করতেই পারত। কিন্তু বিচারের সেই রাতটিতে জয়ন্তর ঘুম ভাঙেনি, কোনো দিন আর ভাঙল না। প্রায় হপ্তা দুয়েক পরে বিকালের দিকে বেড়াতে বেড়াতে গেলাম মৃগাঙ্কবাবুর বাড়ি। কিন্তু চায়ের আসরে সেদিন তিনি আর একলা নন। একজন মধ্যবয়সী লাবণ্যময়ী সুশ্রী তার পাশে দাঁড়িয়ে রয়েছেন, সীমান্তে অঙ্কিত তার সিঁদুর রেখা। চলে আসছি, কিন্তু পেছন থেকে সমস্বরে ডাকলেন মৃগাঙ্কবাবু, আরে মশাই চললেন কোথায়? আরে বসুন বসুন। যেতে আর পারলাম না। উনি হাসি মুখে বললেন, আলাপ করিয়ে দেওয়ার আর দরকার নেই, একটু আগেই আপনার কথাই বলছিলাম। এই আমার একমাত্র কন্যা পদ্মিনী চ্যাটার্জি শ্বশুরবাড়ি থেকে ছুটে এসেছে আমায় দেখতে।
উনি একদিনও ওর কন্যার কথা উল্লেখ করেননি আমার কাছে, কিন্তু দুজনে মিলে আমায় এমন আন্তরিকভাবে অনুরোধ করতে শুরু করলেন যে তাদের নির্বন্ধ এড়াতে পারলাম না। কথাবার্তা শুনে বুঝলাম পদ্মিনী চ্যাটার্জি শ্বশুর বাড়ি থেকে প্রায়ই চলে আসেন এখানে। বৃদ্ধের জড়া অঙ্কিত মুখে সেদিন যে কী একটা অস্বাভাবিক উল্লাস আর আনন্দের প্রতিচ্ছবি দেখলাম, কন্যার সংস্পর্শে এসে যেন বেশ কয়েক বছর বয়স তার কমে গেছে, অনর্গল তিনি কথা বলে চলেছেন। মুহূর্তের জন্য কন্যার উপর থেকে দৃষ্টি সরালেন না। দেখলাম পদ্মিনী দেবীও পিতা অন্ত প্রাণ। নিঃশব্দে এই স্নেহ মধুর দৃশ্য অন্তর দিয়ে উপলব্ধি করছি এমন সময়ে আমার উপর চোখ পড়তেই হেসে ফেললেন পদ্মিনী দেবী। আমাদের এই বকবকানি শুনে আপনি কিছু মনে করছেন না তো? অনেক দিন বাদে বাবার সঙ্গে দেখা হলো কিনা তাই, কিন্তু এখন তো দেখছি বাবা একজন সত্যিকারের সঙ্গী পেয়েছেন, আমার পক্ষে সেটা খুব বিপদের কথা, কৃত্রিম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। তাই নয় বাবা? বলে একটা সুদৃশ্য ভুরু অদ্ভুতভাবে বেঁকিয়ে তুললেন ওপরের দিকে, আর তারপর লক্ষ্য করলাম তিনি চা ঢালছেন বাঁ হাত দিয়ে। শুনছিলেন অদৃশ বর্ধনের লেখা ছিপ। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।